বিষয় নিয়ে সরাসরি সম্প্রচারিত টক শো প্রসঙ্গ, উপস্থাপনা মোহাম্মদ নুরুল ইসলাম, পরিচালনা কাশিক আহমেদ। দেশ এবং বিদেশে এটিএন বাংলার অগণিত দর্শকদের অনুষ্ঠান দেখছেন। এটিএন বাংলার পক্ষ থেকে এবং প্রসঙ্গ অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এটিএন বাংলা স্টুডিও থেকে সবারকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানটি প্রতি শনিবার এই সময়ে আমাদের অনুষ্ঠিত হয়ে থাকে। সমসাময়িক বিষয় নিয়ে কথা বলব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী যদি বলা হয় তাহলে বিশ্বের 10-15% মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধিতার শিকার। তাদের কেউ হতে পারে জন্মগতভাবে, কেউ হতে পারে জন্ম পরবর্তী অসুস্থতার কারণে, কেউ বা দুর্ঘটনার কারণে অথবা ভুল চিকিৎসার কারণে। আমরা যদি ধরন হিসাবে ধরে নেই যে বিশ্বের মোট প্রতিবন্ধী জনগোষ্ঠীর 32% দৃষ্টি প্রতিবন্ধী, 27.8% শারীরিক প্রতিবন্ধী, 18.7% শ্রবণ প্রতিবন্ধী, 3.9% বাক প্রতিবন্ধী, 6.8% মানসিক প্রতিবন্ধী এবং বহুমাত্রিক প্রতিবন্ধিতার শিকার 10.7%। আমরা যদি বাংলাদেশ প্রেক্ষাপটে চলে আসি তাহলে আমরা জরিপে দেখা গেছে যে 1,70,00,000 মানুষ প্রতিবন্ধীতে, এদের মধ্যে 52% পুরুষ এবং 48% নারী রয়েছেন। এছাড়াও আমরা যদি কথা বলি যে শারীরিক প্রতিবন্ধীদের মানুষ 40,00,000, মানসিক 38,00,000, দৃষ্টিগতভাবে যেটা বলা হচ্ছে 33,00,000 এবং বাক শ্রবণ এবং বহুমাত্রিক প্রায় 25,00,000 প্রতিবন্ধী রয়েছে। এইসব প্রতিবন্ধীরা যেখানে আমরা কথা বলছি তাদের নিয়ে এই প্রতিবন্ধীদের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেওয়ার জন্য তাদের জনগোষ্ঠীর চিরন্তন মর্যাদা এবং মূল্য তথা সমান অধিকার আদায়ের জন্য 1992 সালে জাতিসংঘের 3রা ডিসেম্বর অর্থাৎ আজকের দিনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমাদের এই প্রতিবন্ধীর এই প্রাক্কালে, এই দিবসের প্রাক্কালে আমাদের অনুষ্ঠান আমরা কথা বলব আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস শোকত কারণে। এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের চেয়ারপার্সন মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তারিক এহসান। দর্শক, আমরা এই অনুষ্ঠানের মাঝে তাদের সঙ্গে কথা বলব এবং অনুষ্ঠানের মাঝামাঝি আমাদের টেলিফোনে যোগ দেবেন জনাব ইকতেদার আহমেদ, সাবেক জজ এবং একজন কলামিস্ট। আপনার দুজনকে অনুষ্ঠানে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে কথা বলবো আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। আমি একটু আগে একটা ভূমিকা দিচ্ছিলাম, একটা পরিসংখ্যান দিচ্ছিলাম যাতে মানে সারা বিশ্বের এই প্রতিবন্ধীদের কি অবস্থা, তাদের সুযোগ সুবিধা এবং কিরকম তাদের ন্যায়সঙ্গত অধিকার আমরা প্রতিষ্ঠিত করার ব্যাপারে একটু আলোচনা করব। আমি আসছি আপনার জনাব মাহবুবুর রহমান ভূঁইয়া, আপনার কাছে প্রথমে আপনার কাছে আসছি যে আন্তর্জাতিক এই প্রতিবন্ধী দিবসে মূল প্রতিপাদ্য বিষয় কি এবং এই আন্তরিক একটু ব্যাখ্যা করলে বুঝে ভালো আমাদের জন্য। আমি যদি শুরুটা এভাবে করতে চাই যে 3 ডিসেম্বর হচ্ছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। আমরা যারা প্রতিবন্ধী জনগোষ্ঠী, টোটাল ওয়ার্ল্ডে 700 কোটি মানুষ, 100 কোটির অধিক মানুষ প্রতিবন্ধী, বাংলাদেশে 1,70,00,000 মানুষ প্রতিবন্ধীতার শিকার। তা আমাদের সবসময় আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে 3 ডিসেম্বর হচ্ছে প্রতিবন্ধী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের মর্যাদা সমুন্নত করার দিন, এবং আমরা মনে করি 3 ডিসেম্বর সকালটা শুরু হয় প্রতিবন্ধী মানুষের নতুন স্বপ্ন নিয়ে। এবারে যে প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে যে ট্যাক্সই ভবিষ্যৎ গড়ি, 17 লক্ষ অর্জন করি। এখন আমার কিন্তু একটা প্রশ্ন যে আসলে প্রতিবন্ধী মানুষের অধিকার, এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 2015 যেটা প্রণীত হয়েছে বিশ্ব সম্প্রদায়, দ্যাট মিনস জাতিসংঘ যেটা করেছে, সেটাতে আসলে প্রতিবন্ধী মানুষের অধিকার কতটুকু সমন্বিত হয়েছে, কতটুকু প্রতিফলিত হয়েছে? তার মধ্যে আমি যেটা ভাবছি যে 4টা মোটামুটি 17টা গোলের মধ্যে এবারে যে প্রতিপাদ্য বিষয়, 4টি গোলে প্রতিবন্ধী মানুষের কথা, উন্নয়নের কথা, অধিকারের কথা বলা হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে যে শিক্ষা, কর্মসংস্থান, বৈষম্যতা দূরকরণ এবং প্রতিবন্ধী মানুষের নিরাপত্তা। সো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আজকের যে 3 ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের যে প্রতিপাদ্য বিষয়, নিঃসন্দেহে এটা একটা
যুক্তিগত এবং আমরা যদি সরকার যদি সেদিন উদ্যোগ গ্রহণ করে নিঃসন্দেহে সেটা আমরা আমরা এই আলোচনার মধ্যে আসব। ডক্টর তারিক এসান, আপনার কাছে একটু আসছি, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করছেন। আমরা শুনছিলাম যে এসডিজি অর্থাৎ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কথা বলা হচ্ছিল, আপনি একজন অধ্যাপকের কাজ করছে এই বিষয়ে, এই প্রতিবন্ধী জনগোষ্ঠীর যে প্রত্যাশা এই এসডিসির আলোকে, এটা কিভাবে সমন্বয় রাখা যায় এবং পূরণ করা যায় এবং কতটুকু সার্থক বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। এই প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিয়ে আমরা নতুন ভাবে কাজ করছি না, আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি, কিন্তু এসডিজির যে ঘোষণাগুলো এসছে সেগুলোকে বিবেচনায় রেখে আমরা যখন বিষয়টিকে ভাবি তখন আমাদেরকে পুরনো ভুল থেকে শেখার একটা প্রয়োজনীয়তা রয়েছে। অর্থাৎ আমরা অনেকগুলো পরিকল্পনা করেছি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষার জন্য, দেশে অনেকগুলো আইন হয়েছে এবং আমরা যথেষ্ট সচেতন, আমাদের সরকার বর্তমান সরকারও যথেষ্ট সচেতন প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষায়। কিন্তু যে জায়গাটিতে আমাদের প্ল্যানিং এ একটা গ্যাপ ছিল সেটি হলো যে আমরা পরিকল্পনাগুলো করেছি প্রতিবন্ধী ব্যক্তিকে প্রতিবন্ধী ব্যক্তির চাহিদাকে বিবেচনায় রেখে, কিন্তু তা সে যে মানুষ আর দশটি মানুষের মতন তারও অধিকার আছে সেই বিষয়টিকে বিবেচনায় রেখে আমাদের পরিকল্পনাগুলো অনেক ক্ষেত্রে হয়নি, যার ফলে অনেক ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিজনিত কারণে মানুষ ভেবেছে যে প্রতিবন্ধী ব্যক্তি মানেই হলো তার জন্য কিছু বিশেষ আইন, বিশেষ কিছু ব্যবস্থা, তার বাইরে অন্য কোনো যে ব্যবস্থাগুলো আছে দেশের অন্য সকল অধিকারের ক্ষেত্রে যে তাদের একইভাবে প্রযোজ্য তার বিষয়টিও, সেই পরিকল্পনাটি আমাদের অনুপস্থিত ছিল, যার ফলে শিক্ষাক্ষেত্রে বলি, আমাদের সামাজিক অধিকারের ক্ষেত্রে বলি, ন্যায় বিচারের ক্ষেত্রে বলি, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার পূরণের ক্ষেত্রে এখনো কিন্তু আন্দোলন চলছে, যদিও অনেকগুলো আইন আছে। যেমন আমরা বলতে পারি যে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন আমরা করেছি। আমরা যদি ব্যক্তির অধিকার নিয়ে আমরা সচেতন হই তাহলে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার আলাদাভাবে আর আইনে আসার কথা না, কিন্তু কেন আমাদের করতে হয়েছে, কারণ ওই যে মানুষের দৃষ্টিভঙ্গি তাদেরকে সবসময় আলাদাভাবে দেখেছে। এই আলাদাভাবে না দেখে আমরা যদি হোলিস্টিক অ্যাপ্রোচে আমাদের পরিকল্পনাগুলো করি, একইভাবে এসডিজির ক্ষেত্রেও আমাদের তাই করতে হবে। এসডিজির যে চারটি গোল আছে সেই চারটি গোলের মধ্যে স্পেসিফিক্যালি একদম বলা আছে সরাসরি, অন্যগুলো তো ইনডাইরেক্টলি বলা আছে বা ইন্ডিকেটরের মধ্যে আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে বলা নেই। তার মানে কি এই না এই যে সেই অধিকারগুলোর ক্ষেত্রে তাদের কোনো বলার নেই, তাদের কিছু পাওয়ার নেই, তা কিন্তু না। তার মানে আমাদের এসডিজির জন্য যখন পরিকল্পনা করব আমরা বাস্তবায়নের, তখন একটি আমাদের প্রিন্সিপালস তৈরি করে নিতে হবে যেখানে এই প্রতিবন্ধী নৃগোষ্ঠী অন্য যে সুবিধাবঞ্চিত মানুষরা আছে তাদের অধিকারগুলো যেন আমরা একইভাবে বিবেচনা করি। ধন্যবাদ আপনাকে। মাহবুবুর রহমান, আপনি নিজেও একজন প্রতিবন্ধী হিসেবে আপনি আমি আমরা বলছি, তো সেই জন্য প্রতিবন্ধী শব্দটি, প্রতিবন্ধী মানুষের জন্য কোন ধরনের প্রতিবন্ধকতা আছে এই ব্যাপারে আপনি একটু বলবেন কিনা? আসলে দেখেন আমি ওই সমাজের কথা বলছি আর কি, যেটা আমাদের ডক্টর এসান বলছিলেন। আমি প্রায় 12 বছর ধরে এই প্রতিবন্ধী শব্দটার জন্য আমি রীতিমতো যুদ্ধ করছি, পত্র পত্রিকা লেখালেখি করছি। আপনি দেখবেন ডিকশনারিতে ডিসেবল, এবল মানে কি সক্ষম, ডিস এই প্রিফিক্স যখন যোগ করেছি তখন হচ্ছে ডিসেবল, অক্ষম, কিছুই পারে না। এখন আমি যদি বলি যে আই এম দ্য ডিসেবল পারসন সো হেল্প মি বা আমাকে একটা জব দাও, তাহলে তো আমি বলছি আমি কিছু পারি না, তো আমার জব দিবে কিভাবে? তা আমি মনে করেছি বা মনে করছি যে প্রতিবন্ধী শব্দটা এক ধরনের প্রতিবন্ধী মানুষের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যেহেতু বিশ্ব সম্প্রদায় প্রতিবন্ধী জনগোষ্ঠী 2007 সালে যেটা প্রতিবন্ধী ব্যক্তির যে UNCRPD যেটা পাশ হয়েছে ওখানে কিন্তু প্রতিবন্ধী শব্দটিকে আমরা ব্যবহার করেছি, এর বিকল্প হিসেবে আমরা কিন্তু উপযুক্ত কোনো শব্দ পাইনি। যেমন কেউ বলছে যে চ্যালেঞ্জ পিপুল, আমি বলছি ডিফারেন্ট লেবল পিপুল, অন্যভাবে সক্ষম ব্যক্তি, কিন্তু কোনো শব্দই এই প্রতিবন্ধী শব্দের যে রিফ্লেক্ট করে এরকম কোনো শব্দ কিন্তু আমরা পাইনি, যে কারণে টোটাল ওয়ার্ল্ড এবং বাংলাদেশ আমরা মেনে নিয়েছি যে প্রতিবন্ধী শব্দটা কোনো প্রতিবন্ধকতা নয়, এই শব্দটা ইতিবাচক দিক থেকে আমাদেরকে ব্যবহার করতে হবে। এর জন্য বর্তমান সরকার কিন্তু আইন পাশ করে দিয়েছে যে প্রথম মানুষ তারপর সে প্রতিবন্ধী, এই জন্য বলেছে বাংলায় বলে আমরা প্রতিবন্ধী ব্যক্তি আর ইংলিশে বলেছি পার্সন উইথ ডিসএবিলিটি। সো আমি যেটা বলতে চাই যে প্রতিবন্ধী শব্দটা আমরা এখন আর প্রতিবন্ধক হিসেবে
ডিফাইন করতে চাই না। ধন্যবাদ আপনাকে ডক্টর এহসান। একটি ব্যাপারে আপনার দৃষ্টি, আপনি জানেন যে আমরা যেখানে কথা বলছি আজকে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস সারা বিশ্বে চলছে এবং বাংলাদেশে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এর অনুষ্ঠান মানে তার অনুষ্ঠান প্রচার করে আসছে এবং আমরা কিন্তু পরিবার থেকে কোন রকম বিচ্ছিন্ন করতে চাচ্ছি না এবং আমাদের পরে আমাদের সন্তানই অনেকে তাদেরকে সফল হবে। এই যে শিক্ষার ক্ষেত্রে যদি আমরা কথা বলি তাহলে প্রতিবন্ধী শিশু শিক্ষাতে শুরু করে তাদের উচ্চশিক্ষা পর্যন্ত কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? আমরা কিন্তু বিচ্ছিন্নভাবে কথা বলছি এবং আমরা চাচ্ছি যে অবশ্যই একীভূত উপায়। জি অবশ্যই, ধন্যবাদ। এ বিষয়ে আমি যে কথাটি বলবো যে আমাদের দেশে বর্তমানে নানা রকমের উদ্যোগ চলছে এবং সরকার কিন্তু বদ্ধপরিকর। আপনি জানেন যে এই ব্যাপারে আপনার অটিজম বলেন বিভিন্ন সময়ে সরকারিভাবে নেওয়া হচ্ছে অবশ্যই এবং তাদের অধিকার রক্ষার জন্য আইনের পাশাপাশি সরকার নানা রকমের কার্যক্রম বাস্তবায়ন করছে, যেমন প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প 2 এবং 3, তিন শেষ পর্যায়ে আছে এই প্রকল্পগুলোর মধ্যে, সরি প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলোর মধ্যে কিন্তু প্রতিবন্ধী শিশুদের অধিকার রক্ষা, তাদের শিক্ষায় সম অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য নানা রকমের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। শিক্ষকদের ক্যাপাসিটি বিল্ডিং, তাদেরকে নানা রকমের উপকরণ সরবরাহ করা, সেই বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে এবং প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় অংশগ্রহণ বেড়েছে, আমরা এটাও সরকারের যে পরিসংখ্যান আছে সেখান থেকে আমরা দেখতে পাই। কিন্তু সেই সাথে একটি বিষয় খুব উল্লেখযোগ্য যে আবারও আমার বলতে হচ্ছে যে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রোগ্রাম যেটা হয়েছে 2 এবং 3, সেখানে একীভূত শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধী শিশুদেরকে শিক্ষায় আনার কথা বলা হয়েছে এবং একীভূত শিক্ষার লক্ষ্য দল হিসাবে 4টি লক্ষ্য দলকে ঠিক করা হয়েছিল, জেন্ডার, এথনিসিটি, ডিসএবিলিটি এবং ডিসঅ্যাডভান্টেজ। এবং এই লক্ষ্য দলটি ঠিক করার পেছনে যে বিষয়টি কাজ করেছে সেটি হল কোন শিশুরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত তাদেরকে শিক্ষায় নিয়ে আসা। কিন্তু বাস্তবে অনেক শিশু শিক্ষার মধ্যে রয়েছে কিন্তু তারা কিন্তু অংশগ্রহণ করতে পারছে না, তারা রেগুলার স্কুলে আসছে না বা যে লোক অর্জন উপযোগী দক্ষতাগুলো তাদের অর্জন করার কথা শিক্ষা শেষে সেগুলো তারা অর্জন করতে পারছে না। সেই বিষয়গুলোও কিন্তু একীভূত শিক্ষার অন্যতম টার্গেট। তার মানে শুধুমাত্র শিশুকে স্কুলে আনলেই চলবে না, স্কুলে আনার পাশাপাশি সে যেন লেখাপড়ায় অংশগ্রহণ করতে পারে, অ্যাচিভ করতে পারে, সেগুলো নিশ্চিত করার জন্য কিন্তু আমাদের পরিকল্পনা নিতে হবে এবং PDP 4 এর পরিকল্পনা চলছে বা পোস্ট PDP 3 চলছে এখন পরিকল্পনা, সেখানে এই বিষয়টি বিবেচ্য যে আসলে প্রতিবন্ধী শিশুদের জন্য আলাদাভাবে পরিকল্পনা করতে গিয়ে তাদেরকে আবার যেন স্কুলে এনে বিচ্ছিন্ন না করে ফেলি। আমরা স্কুলে আনছি কিন্তু সেই অংশগ্রহণ করতে পারছে না, সেটি যদি হয় তাহলে কিন্তু একীভূতকরণ হলো না। তার মানে আমাদেরকে সার্বিক পরিকল্পনা করতে হবে যেখানে একটি ক্লাসরুমে সব শিশুর সাথে একসাথে শিশুটি বসে পড়ালেখা করতে পারবে। ধন্যবাদ। আমি তাহলে এই প্রশ্নটা মাহবুবুর রহমান ভূঁইয়া আপনার কাছে আসি, যেটা বলা হচ্ছে আমি যেহেতু শিক্ষার কথা বলছি শিশুদের হতে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত, তাহলে সমভাবে বসে তাদের সঙ্গে ক্লাস করা বা তাদের একের সঙ্গে পাঠে অংশগ্রহণ করা কোন রকমের এটা প্রতিবন্ধকতা আছে কিনা? দেখেন স্যার যেটা বলেছে আমি স্যারের সাথে ইনকর্পোরেট করতে চাই যে স্ট্যাটিস্টিক্স বলছে যে গবেষণায় যেটা দেখা যাচ্ছে যে 60% প্রতিবন্ধী শিশু একীভূত শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত হতে পারে। একজন প্রতিবন্ধী শিশু একীভূত শিক্ষায় কার্যক্রমে অন্তর্ভুক্ত হতে পারবে কি পারবে না সেটা কিন্তু ডিপেন্ড করে প্রতিবন্ধিতার মাত্রার উপরে। যদি মৃদু এবং মাঝারি ওরা একীভূত শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত হতে পারে, কিন্তু চরম মাত্রার প্রতিবন্ধিতা শিকার যে শিশুগুলো আছে তারা কিন্তু একীভূত শিক্ষা কার্যক্রমে আওতায় আসতে পারে না। আমরা দেখেছি যে 20% শিশু বিশেষ মানে 40% এর জন্য বিশেষায়িত শিক্ষা কার্যক্রম দরকার আর 60% একীভূত শিক্ষা কার্যক্রমে আসতে পারে। কিন্তু এখন প্রশ্ন আমি আরেকটা জিনিস একটু বলতে চাই যে সরকার প্রাক প্রাথমিক বিদ্যালয়ে রিসোর্স পার্সন প্রাক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দিচ্ছে এক্সট্রা ভাবে, কিন্তু প্রতিবন্ধী শিশুদেরকে টেক কেয়ার কিংবা শিক্ষাদানের জন্য কিন্তু স্পেশাল রিসোর্স পার্সন কোনো নিয়োগ দিচ্ছে না। নিশ্চয় আমার স্যার আমার সাথে একমত হবেন। এবং আরেকটা জিনিস হচ্ছে ম্যাটেরিয়ালস, আরেকটা জিনিস হচ্ছে অ্যাক্সেসিবিলিটি বা অ্যাকোমোডেশন। এই জিনিসগুলো যদি এনশিওর করা না হয় তাহলে স্যার যেটা বলেছেন যে একীভূত শিক্ষার নামে আমরা যে উদ্যোগ গ্রহণ করেছি এই মুহূর্তে উদ্যোগটা প্রশ্নবিদ্ধ হবে। সো আমার মনে হচ্ছে পূর্ব প্রস্তুতি ছাড়া একীভূত শিক্ষা কার্যক্রম শুধু স্লোগান যদি আমরা তুলতে থাকি তাহলে আমার মনে হয় যে প্রতিবন্ধী শিশুরা আসার পর আবার একটা খুব সেপারেটে চলে যাবে বলে আমি মনে করি। ধন্যবাদ। আমরা একটু অ্যাড করতে পারি মাহবুব সাহেবের সাথে যে
আমাদের সরকার কিন্তু শিক্ষকদেরকে দায়িত্ব দিয়েছে শিক্ষার্থীর এই মাত্রাটা নির্ণয় করার, আসলে কিন্তু মাত্রা নির্ণয়ের দায়িত্ব শিক্ষকের না, এটি থেরাপিস্ট করবেন, ডক্টর করবেন তারা। শিক্ষকের হাতে একটা স্ক্রিনিং টুল দেওয়া হয়েছে যেটি আসলে অনেক টেকনিক্যাল বিষয়, কাজেই শিক্ষককে এই দায়িত্ব থেকে সরে এসে বরঞ্চ তার শিক্ষায় কি চ্যালেঞ্জ আছে, তার আচরণিক কি চ্যালেঞ্জ আছে, সেই জায়গাতে শিক্ষক তার চ্যালেঞ্জ গুলোকে আইডেন্টিফাই করবেন। এবং আরেকটি বিষয় যে মাত্রার ক্ষেত্রে গুরুতর বা যারা গভীর মাত্রার প্রতিবন্ধী আছে তাদের অনেকের মধ্যেই কিন্তু মেধার কোন স্বল্পতা নেই, যেমন আমরা বলতে পারি স্টিফেন হকিং, যিনি গুরুতর মাত্রার শারীরিক প্রতিবন্ধী কিন্তু তিনি সারা বিশ্বে মেধার দিক থেকে পিছিয়ে আছেন এটি কেউ বলতে পারবে না। ধন্যবাদ। আমরা একটা ফোন নিচ্ছি, আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক জজ এবং একজন কলামিস্ট জনাব ইকতেদার আহমেদ, আমি একটু তার সঙ্গে কথা বলি। হ্যালো জি, সালাম আলাইকুম। ভালো আছেন আপনি ইকতেদার ভাই? আপনাকে আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য অনেক ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আমরা কিন্তু আজকে 3 ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস, তো এই প্রেক্ষাপটে আমাদের অনুষ্ঠানটি আমরা কথা বলছি। আপনি একজন সাবেক জজ এবং একজন কলামিস্ট, আপনি সুন্দর লেখালেখি করেন এসব ব্যাপারে বিভিন্ন বিষয়ে, তো আপনি একটু আমাদেরকে বলবেন এই যেহেতু আজকে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস, আমাদের দেশের আইনে প্রতিবন্ধীদের কি ধরনের অধিকার দেওয়া হয়েছে এবং এই ব্যাপারে আমরা সরকার অত্যন্ত পরিষ্কার এবং অত্যন্ত সুন্দরভাবে কাজ করে যাচ্ছে এসব ব্যাপারে নিয়ে এবং আইনও করা হয়েছে, তো মানে এই প্রতিবন্ধী দিবসে আপনাকে আমার কাছে প্রশ্ন, আমি জানতে চাচ্ছি আপনার কাছে যে এই যে সরকারিভাবে এবং বেসরকারিভাবে যেসব প্রোগ্রামগুলো না হচ্ছে এবং কার্যক্রম চালু রয়েছে, আমরা চাচ্ছি সম অধিকারের কথা বলছি তাদের আদায়ের, যে 1992 সালে জাতিসংঘে যে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে, এসব প্রেক্ষাপটে আপনি কি মনে করছেন যে আমরা আমাদের পারিবারিকভাবে এভাবে তাদেরকে সুন্দরভাবে একটা নিয়ে আমরা কাজ করতে পারি এবং তাদের ভবিষ্যৎ আমাদেরকে সুন্দরভাবে পরিচালনা করি, এ ব্যাপারে আপনি কি আইনের দিক থেকে এবং আপনি ব্যক্তিগত ভাবে কি মনে করছেন? জি বলুন। জি আপনাকে ধন্যবাদ। দেখুন, প্রতিবন্ধীরা রাষ্ট্রের নাগরিক, তো আমাদের যে সর্বোচ্চ আইন সংবিধান, সংবিধানে সেখানে রাষ্ট্র পরিচালনার একটা মূল নীতি হল সুযোগের সমতা, সেখানে বলা হয়েছে যে রাষ্ট্র কর্তৃক সকল নাগরিকের জন্য সমস্ত সুযোগ নিশ্চিত করা হবে। তো আমরা দেখছি যে প্রতিবন্ধীরা কিন্তু, আমরা যদিও সুযোগের সমতার কথা বলি কিন্তু প্রতিবন্ধীরা প্রতিনিধিত্বে কিন্তু ব্যক্তিকে অবহেলার সম্মুখীন হচ্ছে। আর আমাদের যে মৌলনীতি রয়েছে রাষ্ট্র পরিচালনার, এই মৌলনীতির একটি নীতি হল যে সরকারি চাকরিতে নিয়োগের সমতা। তো সরকারি চাকরিতে কিন্তু এতদিন পর্যন্ত কিন্তু প্রতিবন্ধীদের জন্য কোন প্রকার ছিল না, সম্প্রতি প্রতিবন্ধীদের জন্য 1% নিশ্চিত করা হয়েছে। কিন্তু আপনি একটা আলোচনার প্রবন্ধ বলেছেন যে বাংলাদেশে প্রতিবন্ধীর সংখ্যা 1,70,00,000, নির্ধারিত করা হয়েছে এটা যথেষ্ট না। তাছাড়া আমরা দেখেছি যে আমাদের যে স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধীরা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হয়রানি এবং অবহেলার সম্মুখীন হচ্ছে, এবং সেখানেও কিন্তু প্রতিবন্ধীদের সংখ্যানুপাতে তাদেরকে কিন্তু ভর্তির সুযোগ পাওয়া হচ্ছে না। এবং যারা শারীরিক প্রতিবন্ধী অর্থাৎ হাত পা পা যদি খোয়া থাকে বা লেঙড়া হয়, এদেরকে কিন্তু যে কোনো ভাবে হোক এরা সুযোগের বঞ্চিত করা হচ্ছে বা ভর্তি করা হচ্ছে না। তো এসব ব্যাপারে আমার মনে হয় যে এদের প্রতি আমাদের সকলের সহানুভূতি থাকতে হবে, এদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি দিতে হবে। 1993 সালে জাতিসংঘ যে প্রতিবন্ধী অধিকার দিবস যেটা করেছে ওটার ফলশ্রুতিতে কিন্তু আমাদের, আমরা পরবর্তী প্রতিবন্ধী সুরক্ষা আইন করেছি। তো আপনাদের এখানে একজন আলোচক উনি বলেছেন যে প্রতিবন্ধীদের জন্য আইন করা এটাই তো হচ্ছিল যে তারা যে প্রতিবন্ধী এবং তারা যে অবহেলিত এই জিনিসটা স্বীকার করে নেওয়া, কিন্তু আমরা যদি প্রতিবন্ধীদেরকে সাহায্য করতে চাই তাহলে আমাদেরকে তাদেরকে বুঝতে দিতে হবে যে তারা যে আমাদের সমাজের যে মেইন স্ট্রিম, এই মেইন স্ট্রিমের একটি অংশ, তাদের প্রতি কোনো ধরনের বৈষম্য করা চলবে না। সবাই আমাদের নাগরিকরা এ ধরনের সুযোগ সুবিধা পায়, প্রত্যেকটা প্রতিবন্ধী কিন্তু চাকরির ক্ষেত্রে বলেন শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কিন্তু এ ধরনের সুযোগ সুবিধার সমভাবতা। আচ্ছা, আপনি আপনি ইতিমধ্যে আপনি বলছিলেন যে সমান সমান সুযোগ দেওয়া হচ্ছে না, মানে বুঝে বলে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আইন করা হয়েছে এবং বর্তমান সরকার অত্যন্ত সজাগ তাদের ব্যাপারে, তো যদি এটা আপনি আইনি দৃষ্টিতে কিভাবে দেখবেন, যদি এরকম কেউ রিফিউজ করে বা এই কাজ বলার থেকে বিরত থাকে তাহলে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, মানে আইনে কি আছে? এখন বলেন আপনাদের সংবিধান মান্য করে, সংবিধান মেনে চলা প্রত্যেকটা নাগরিকের আবশ্যিক কর্তব্য। সংবিধানের 2 জায়গায় কিন্তু সকল নাগরিকের জন্য
সমান সুযোগের কথা বলা হয়েছে, একটা হচ্ছে হলো যে রাষ্ট্র পরিচালনার মূল নীতির ক্ষেত্রে বলা হয়েছে, আবার মূল অধিকারের ক্ষেত্রে বলা হয়েছে যে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে এটা যদি কোন শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি চাকরির ক্ষেত্রে কেউ যদি এটা যদি অমান্য যদি করে তখন তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়ার কথা যদি বলা হয় সংবিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইকতার ভাই, আপনাকে কথা বলার জন্য অনুষ্ঠানে এটেন বাংলার পক্ষ থেকে এবং এই অনুষ্ঠান পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রিয় দর্শক সাবেক জজ এবং একজন কলামিস্ট জনাব ইকতিদার আহমেদের সাহেবের সঙ্গে। আমি আপনার কাছে আসি পাশি ডক্টর এহসান, আপনার কাছে সেটি হলো যে উনি যেটা কথা দু একটা কথা বলছিলেন যে কোন কোন সময় মানে যেটা প্রসঙ্গক্রমে আলাপ হচ্ছিল যে সমভাবে বসে থেকে তাদের শিক্ষার সুযোগ দেওয়া প্রাথমিক হতে শুরু করে উচ্চ পর্যায়ে পর্যন্ত, আমি আসছি ওনার কাছে আগে, তো এইসব ব্যাপারে খুব ইয়ে করার জন্য সফলভাবে কাজ করার জন্য আমি কিন্তু বারবার বলছি যে সরকার আইন করেছেন, সরকার অত্যন্ত বদ্ধপরিকর যে আমরা কোন ডিফারেন্স রাখছি না, আমরা সবাই আমাদের সন্তান আমাদের সবাই একত্রে আমরা মানুষ সভা আমরা উচ্চশিক্ষা লাভ করবো, কোন রকমের কি ধরনের আপনার আপনি এই প্রেক্ষাপটে আপনি কি মতামত? ধন্যবাদ, আমি প্রশংসা করি সরকার যে উদ্যোগগুলো নিয়েছে অবশ্যই সেটা প্রশংসনীয় এবং আমাদের ইকতাদার আমি যা বললেন জি অবশ্যই, কিন্তু যে জায়গাটিতে আমাদের কাজ করা প্রয়োজন সেটি হলো দৃষ্টিভঙ্গির পরিবর্তন, যেটি কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিষয় এবং খুব সতর্ক সচেতন ভাবে যদি আমরা কার্যক্রম না করি যেখানে কমিউনিটির বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে ইনভলভ করে তাহলেই কিন্তু আমরা মানুষকে সচেতন ওটি যদি আমরা না করতে পারি তখন কিন্তু যতই আইন থাকুক মানুষ আইনের ফাঁক ফোকর খুঁজবে যে কিভাবে তাকে বঞ্চিত করা যেতে পারে, কারণ তার দৃষ্টিভঙ্গিতেই লুকিয়ে আছে যে প্রতিবন্ধী ব্যক্তিটিকে বঞ্চিত করতে হবে। কিন্তু দায়িত্ব তো আমি আজকাল কাজে গেলাম আমি প্রতিবন্ধী হিসাবে, তো দায়িত্ব তো যার কাছে যাচ্ছে তারই বেশি দায়িত্ব হওয়া উচিত যে তাকে মানে ঠিক সুন্দরভাবে তার কাজ কথা শোনা এবং তাকে পরামর্শ দেওয়া এবং তার কাজগুলো করে দেওয়া, তো এটা কি সম্মত হচ্ছে না বলে আপনি মনে করছেন? আমি মনে করছি এই কারণে একটু আগে আহমেদ বলছিলেন দীর্ঘদিন ধরে এই কার্যক্রমগুলো ছিল আসলে ওয়েলফেয়ার একটা দৃষ্টিভঙ্গিতে, অর্থাৎ কল্যাণমূলক, এটা উন্নয়নমূলক যে একটি বিষয়, প্রতিবন্ধী ব্যক্তি যে সমাজের অর্থনৈতিক কর্মকাণ্ডে উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখছে তার মেধারও যে অবদান রয়েছে এই দেশের উন্নয়নে এবং একইভাবে সে নাগরিক হিসাবে যে দেশের সব দায়িত্ব কর্তব্য পালন করছে এই দৃষ্টিভঙ্গিটি আমাদের ছিল না, যার ফলে আমরা তার জন্য যাই করছি ভাবছি যে আমরা একটা দয়া করে কিছু একটা করছি, এই কল্যাণমূলক থেকে আমাদেরকে উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গিতে ফিরে আসতে হবে এবং শুধুমাত্র সমাজ কল্যাণ মন্ত্রণালয় নয়, হবে কেন আসা শুরু হয়েছে কিনা বারবার বলছি যে আমাদের সরকার অত্যন্ত বদ্ধপরিকর, অবশ্যই অনেকগুলো কার্যক্রম আসা শুরু হয়েছে কিন্তু পুরোটা এখনো হয়নি, পুরোটা হয়নি সেটি দৃষ্টিভঙ্গি জনিত কারণ, সেটি দূর করতে পারলেই আমরা আসলে উন্নয়নমূলক সকল কর্মকাণ্ডে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারকে নিশ্চিত করতে পারব। ধন্যবাদ, আপনার কাছে একই প্রশ্ন করব তার সঙ্গে একটু আমি জুড়ে দেব, আমি যেহেতু বলছিলাম যে সরকার অত্যন্ত বদ্ধপরিকর এবং আপনি জানেন এবছর থেকে রাষ্ট্রীয়ভাবে একটা পুরস্কার প্রদান অ্যাওয়ার্ড প্রদানের কথা বলা হয়েছে, তো আপনি ওনার সাপ্লিমেন্ট করবেন এবং এই ব্যাপারে একটু আলোচনা করবেন আপনি। আমি স্যারের প্রসঙ্গটা টেনে নিয়ে আসছি, প্রথম যেটা বর্তমান সরকার প্রতিবন্ধী বান্ধব সরকার, প্রতিবন্ধী মানুষের এই যে অধিকার ভিত্তিক অ্যাপ্রোচ, রাইট বেসড অ্যাপ্রোচ, আমরা কল্যাণ চাই না, আমরা করুণা চাই না, দয়া দাক্ষিণ্য চাই না, আমরা চাই আমাদের অধিকার, একজন নাগরিক হিসাবে আমার সেই অধিকার আছে এবং সরকার সেটা সুনিশ্চিত করেছে। বাট মূল প্রশ্নটা হচ্ছে এই যে আইনের প্রসঙ্গ আসছে, দেখেন আইনে স্পষ্ট উল্লেখ আছে যে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুনিশ্চিত করার জন্য অগ্রাধিকার দিতে হবে, প্রতি উপজেলায় কিন্তু একটা কমিটি আছে, উপজেলা প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটি, আমি কিন্তু একজন মেম্বার, বাট দুঃখের সাথে বলতে হয় এই পর্যন্ত আমি শুধু মেম্বারই, কোন মিটিং এই বিগত দুই বছর ভিতরে আমি শুনিও নাই জানিও নাই। সো আমার মূল জায়গাটা হচ্ছে যে সরকার অত্যন্ত সেন্সিটিভ, যে সেন্সিটাইজ বলবো যে প্রতিবন্ধী মানুষের প্রতি, কিন্তু আইনটাকে যারা বাস্তবায়ন করবে অর্থাৎ আইন বাস্তবায়ন প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত তারা কিন্তু আমার মনে হচ্ছে অনেকাংশেই প্রতিবন্ধী বান্ধব নয়, যতক্ষণ পর্যন্ত আইন বাস্তবায়ন প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত তারা প্রতিবন্ধী বান্ধব না হবে, তার অধিকার প্রতি সচেতন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আইন আইনের কথাই থাকবে, বাস্তবে সেটা কিন্তু বাস্তবায়িত হবে না। আর দ্বিতীয় প্রশ্নটা আপনার, সরকারের কাছে আপনার কি আবেদন? সরকারের কাছে আমার আবেদন যে এই প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, আমি মনে করি প্রতিবন্ধী মানুষের অধিকার সমন্বিত করার জন্য এটা মাইল ফলক, এর চেয়ে বিকল্প আর কিছুই হতে পারে না, কিন্তু এই
মাননীয় প্রধানমন্ত্রীকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, শুভেচ্ছা জ্ঞাপন করছি। একটা মহতী উদ্যোগ উনি শুরু করেছেন, শুরুটা হয়েছে যে আমিও কিশোরগঞ্জ জেলায় সফল প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে নির্বাচিত হয়েছি, ওই তো উপরে পর্যায়ে পাঠানো হয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে। যেই হোক, এই যে একটা আন্দোলন হয়েছে জেলা প্রশাসকটি উপ পরিচালক সমাজসেবা অধিদপ্তর সবাই বলছে যে কে কে প্রতিবন্ধী মানুষের, শুধু একটা অ্যাওয়ার্ড দেয়নি, তিনটাই অ্যাওয়ার্ড দিয়েছে। একটা হচ্ছে সফল প্রতিবন্ধী ব্যক্তি, একটা হচ্ছে প্রতিবন্ধী সংগঠন যারা প্রতিবন্ধীর কল্যাণে বা অধিকার সমন্বিত করার জন্য কাজ করছে, একটা হচ্ছে যে কোনো যে কেউ সমাজসেবক যারা প্রতিবন্ধী নিয়ে কাজ করছে। তা আমি মনে করি যে এই অ্যাওয়ার্ডটা প্রতিবন্ধী মানুষের কথা বলা একটা স্পেস, প্রতিবন্ধী মানুষের প্রতি ইতিবাচক মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে এটা অগ্রণী এবং সহায়ক ভূমিকা পালন করবে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি কিছু বলবেন এই ব্যাপারে? জি অবশ্যই, দুটো বিষয়ে আমি একটু দুটো কমেন্ট। মাহবুব সাহেবের যে অভিজ্ঞতাটা হয়েছে, তিনি একটি কমিটির সদস্য অথচ দুবছরে কমিটিটা কাজ করছে না, এটির বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি হলো যে শুধুমাত্র প্রতিবন্ধী বিষয়ক কমিটিতে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে রাখলে চলবে না। তার মানে সরকারের উন্নয়নমূলক অন্যান্য যত রকম কমিটি আছে সেখানেও যেন প্রতিবন্ধী ব্যক্তিদের ভয়েসটা রেইজ করার সুযোগ হয়, তাদের অংশগ্রহণ নিশ্চিত করা যায়, তাহলে কিন্তু তাদের অধিকার সম অধিকার প্রতিষ্ঠিত হবে, এটি একটি দিক। আর দ্বিতীয় হলো যে হ্যাঁ, অ্যাওয়ার্ড প্রদান, এটি অবশ্যই আমি প্রশংসা করি, কারণ বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিরা যে অবদান রাখছে সেটিকে রোল মডেল হিসেবে দেশের সামনে উপস্থাপন করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধন্যবাদ। আমি সর্বশেষ একটি প্রশ্ন আপনার কাছে আসছি। আমরা তো জানি যে আপনি মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের চেয়ারপার্সনের কাজ করছেন এবং আপনি এই ব্যাপারে অনেক গবেষণা করেছেন, লেখালেখি করেছেন, এবং আমরা আজকেও একটা পত্রিকায় আপনার একটা লেখা আমি দেখলাম, যেহেতু আজকে 3 ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস, সেই প্রেক্ষাপটে আপনাদের এই প্রতিবন্ধী ফাউন্ডেশন থেকে কি ধরনের প্রোগ্রাম বা পরিকল্পনা আপনারা করছেন, যাতে আমরা কিন্তু বারবার বলে আসছি যে আমরা কোনো ইয়ে নাই, আমরা আমাদের আমাদের সন্তান তারা, আমরা তাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে তাদের মানুষ করা দায়িত্ব আমাদের, আপনার আমার সবার দায়িত্ব। তো সেটা কি ধরনের কার্যক্রম আপনাদের এবং সরকারের সঙ্গে কি ধরনের লিয়াজো রেখে আপনারা এগিয়ে যাচ্ছেন বা জনসচেতনতামূলক? প্রশ্নটা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশন বিশ্বের কিশোরগঞ্জ বাজিতপুরে আমরা 5 বছর ধরে কার্যক্রম করছি। আমাদের মূল স্লোগানটি হচ্ছে যে কোনো গ্রামে কোনো ঘর, প্রতিবন্ধী শিশুর অবনারণের অক্ষর। কারণ প্রতিবন্ধী মানুষের মুক্তির একমাত্র উপায় হচ্ছে শিক্ষা। চমৎকার। শিক্ষার আলো থেকে যদি প্রতিবন্ধী শিশু বা মানুষগুলো বঞ্চিত হয় তাহলে তার জায়গার আর কোনো মানে বিকল্প কোনো জায়গা থাকে না। এই জন্য আমরা মূলত মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের মাধ্যমে আমরা তিনটা কাজ করছি যেটা প্রতিবন্ধী মানুষের অধিকার সমন্বিত করার জন্য খুব বেশি প্রয়োজন। একটা হচ্ছে শিক্ষা, একটা হচ্ছে কর্মসংস্থান, আরেকটা হচ্ছে যে সচেতনতা বৃদ্ধি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করব যে আপনি অনেক কিছু করেছেন প্রতিবন্ধী মানুষের জন্য, আর তিনটা কাজ আপনাকে করতে হবে, আপনার প্রতি আমাদের অধিকার আছে। একটা হচ্ছে যে একটা স্পেশাল ইউনিভার্সিটি করা হয় প্রতিবন্ধী মানুষের জন্য, যাতে সকল প্রতিবন্ধী যারা ইনক্লুসিভ এডুকেশন আসতে পারছে না তারা যেন উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারে। আমি বলবো বিশ্বসাহিত্য বিশ্ববিদ্যালয় একটা করার জন্য আকুল আবেদন জানাবো। আপনারা অনেকগুলো ইকোনমিক জোন করেছেন, আমি দাবি করব যে স্পেশাল একটা প্রতিবন্ধী বান্ধব ইকোনমিক জোন করা হোক, যেখানে প্রতিবন্ধী মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আর ফাইনালি যেটা বলবো যে আপনি অনেক কিছু করেছেন, কিন্তু প্রতিবন্ধী মানুষের অধিকার সমন্বিত করার জন্য প্রতিবন্ধী মানুষের সম্পৃক্ততা দরকার। এই জন্য আমি যদি একটু বলি, দেখেন সংসদে 45-50টা সিট আছে, এখানে কি সারা বাংলাদেশে 1,60,00,000 বা 70,00,000 প্রতিবন্ধী মানুষ, নারী আছে প্রায় 80,00,000, একজন প্রতিবন্ধী নারীও কি যোগ্য নেই সংসদে প্রতিবন্ধী মানুষের কথা বলার জন্য, প্রতিনিধিত্ব করার জন্য? নিঃসন্দেহ আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাবো যে আপনি এটা দৃষ্টান্ত স্থাপন করুন, একজন প্রতিবন্ধী মানুষ সংসদে প্রতিবন্ধী মানুষের অধিকারে কথা বলছে। আমার মনে হবে এটা আপনার একটা বিরল দৃষ্টান্ত হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আবারও অনুরোধ জানাচ্ছি, আপনি কি মনে করছেন বিবেচনার জন্য, মানে সার্বিক দিক বিবেচনা করে? সার্বিক দিক বিবেচনায় আমি মনে করি যে অবশ্যই শিক্ষা অধিকার একটি সর্বাধিকার গুরুত্ব পাওয়ার মতন একটি বিষয়, কারণ এটি প্রতিবন্ধী ব্যক্তিদের যে মেধা রয়েছে তা প্রয়োগ করে দেশের উন্নয়নে তাদেরকে ভূমিকা রাখতে একটা সুযোগ করে দিবে। আর দ্বিতীয় হলো যে অ্যাডভোকেসি লেভেলে যদি আমি চিন্তা করি বা পলিসি লেভেলের বিষয়টি যদি চিন্তা করি, তাহলে পরিকল্পনাগুলোকে সার্বিকভাবে একজন মানুষ হিসেবে বিবেচনা করে প্রতিবন্ধী ব্যক্তিকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদেরকে এটি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে ইন্টার মিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশন কমিটিটা আছে সেই কমিটির
কার্যক্রমকে পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্যক্রম হিসেবে আনা দরকার, কারণ পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্ডারেই কিন্তু সকল উন্নয়ন কার্যক্রমের সমন্বয় সাধন হয়, এবং সেখানে যদি প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়টি বিবেচিত হয় তখন সেটি ওই কল্যাণমূলক কার্যক্রমের বদলে উন্নয়নমূলক কার্যক্রম হিসেবে বিবেচিত হয়ে তাদের অধিকারকে নিশ্চিত করার জন্য সকল ক্ষেত্রে সম অধিকার দেওয়া হয়। তাই হয় আমি আমি একটু আপনাকে আরেকটু ব্যাপারে ইয়ে করছি যে এই যে আমি সম অধিকারের কথা আমরা বলছি, তো এই সম অধিকারের সর্বশেষ মানে ইয়েতে আসে বলতে চাচ্ছি যে কোন রকমের প্রতিবন্ধকতা আপনি দেখছেন কিনা? কিছু প্রতিবন্ধকতা রয়েছে, তার মধ্যে অবশ্যই যেটি আমি আগে বলেছি, খুব তাড়াতাড়ি আগেও বলেছি যে দৃষ্টিভঙ্গি জনিত প্রতিবন্ধকতা যেটি অ্যাওয়ারনেস রেইজ করার মাধ্যমে দূর করতে হবে, একই সাথে আমাদের যে বাজেট বরাদ্দ সেখানে এই বিষয়টিকে বিবেচনায় রেখে সকল ক্ষেত্রে তাদের জন্য স্পেশাল বাজেট বরাদ্দ দরকার, কারণ রিসোর্স না থাকলে আসলে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। যদি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কথা বলি, শিক্ষার কথা বলি, যে আমি শিশু থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের কাছে কোন রকমের কোন নির্দেশনা বা কোন রকমের প্রচারণা এর ব্যাপারে কোন রকমের নির্দেশনা দেওয়া যেতে পারে বলে আপনি কি মনে করেন? আমি তিনটি পর্যায়ে নির্দেশনা বলতে চাই। একটি হলো পলিসি লেভেলে, পলিসি লেভেলে আমাদের যে শিক্ষা পরিকল্পনাগুলো করা হয় শিক্ষানীতির আলোকে, সেগুলোতে এই প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়টিকে বিচ্ছিন্ন ভাবে না দেখে সার্বিকভাবে সকল শিশুর সাথে অংশগ্রহণের মাধ্যমে কিভাবে নিশ্চিত করা যায় সেটির সেইভাবে পরিকল্পনাটি করতে হবে। দ্বিতীয় হলো যে আমাদের স্কুল পর্যায়ে শিক্ষকদের মান উন্নয়ন এবং অন্যান্য যে কার্যক্রমগুলো চলে মনিটরিং সুপারভিশন, সেখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক বা উচ্চ শিক্ষার যে কার্যক্রমে মনিটরিং সুপারভিশনের যে কার্যক্রম আছে সেখানেও এটিকে একীভূত উপায়ে উপস্থাপন করতে হবে। এর জন্য আলাদা সেল মনিটর করবে, কিন্তু আলাদা সেলের মাধ্যমে কাজ করলে আবারও কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারকে আলাদাভাবে চিন্তা করার একটি প্রয়াস। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে আসার কথা বলেছেন, দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর কি। দর্শক, আমরা কথা বলছিলাম বিশ্ব আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে, আজকে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। আমি প্রথমেই বলেছিলাম যে আমরা কিন্তু প্রতিবন্ধী যা দেখছি তাদের কেউ জন্মগত, কেউ বা হয়তো অসুস্থতার কারণে, কেউ বা দুর্ঘটনার কারণে অথবা ভুল চিকিৎসার কারণে, কিন্তু এই প্রতিবন্ধী যারা তারা কিন্তু আপনার আমার সবার সন্তান, এটাকে বিচ্ছিন্ন বা দেওয়ার কোনো কারণ নেই। এবং সরকারি যেসব উদ্যোগ গ্রহণ করেছে ওটা প্রশংসনীয়, আমরা আমাদের ধন্যবাদ জানাচ্ছি বর্তমান সরকারকে যারা এই কাজগুলো করে আসছেন। এবং দ্বিতীয়ত হল যে আমরা যারা এই কাজ করব কোন ভেদাভেদ রাখবো না, আপনার আমার সন্তানদেরকে সুশিক্ষিত করে উচ্চশিক্ষা গ্রহণ করে বিভিন্ন জায়গায় তারা প্রভাবিত, এই প্রত্যাশা রাখছি। এবং আপনাদের সবাইকে এই অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবাইকে ধন্যবাদ।